কোনো প্রাকৃতিক বিপর্যয় না হয় এবার এখানে ফলনও হয়েছে বেশ ভালো। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব লিচু সরবরাহ হচ্ছে আশপাশের জেলায়। বিক্রি বেশি হওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। খরানে নষ্ট হয়ে গেছে, আছে মোটামুটি আর কি, ঠিক আর কি, ফল যাব হয়েছে, খুব ভালো আছে, আমরা বেশ কিছু লাভবান হতে পারবো। এদিকে উপযুক্ত মাটি, অনুকূল আবহাওয়া এবং আধুনিক পদ্ধতিতে বাগান পরিচর্যার কারণে নড়াইলেও লিচুর ফলন হয়েছে বেশ ভালো। এবছর জেলার 50 হেক্টর জমিতে চাষ হয়েছে এই ফলের। ভালো ফলন ও দাম অনেককেই আগ্রহী করে তুলেছে লিচু চাষে। এই লিচু চাষে যারা ফল চাষে যারা আসি তারা এবার খুব শঙ্কিত, কারণ জলবায়ুর প্রভাবের কারণে আমাদের দেশে এবার প্রচণ্ড খরা হয়েছে এবং খরায় লিচু চেপে গেছে, লিচুতে মাংস কম আসছে। আমার বাগানে আশা করি যে 7 থেকে 8 লক্ষ টাকা বেচা কিনা হবে। আমি আশা করি যে আমার বাগানে প্রায় 4 লক্ষ টাকা আমি লাভ পাবো। মৌসুমি এই লিচু চাষে মাঠ পর্যায়ে চাষিদের প্রশিক্ষণ সহ নানা সহায়তা দেয়া হচ্ছে বলে জানায় জেলা কৃষি বিভাগ। লিচু চাষে একটা বড় সমস্যা আছে, এখানে মাকড়ের আক্রমণ। আক্রান্ত পাতা ডাল সহ ভেঙে এটা মাটিতে পুঁতে ফেলবেন এবং সময় মতো আপনারা মাকড়নাশক প্রয়োগ করবেন। লিচু বাগানের যথাযথ পরিচর্যা ও আধুনিক পদ্ধতি সংযোজন করা গেলে সুস্বাদু এই ফলের চাষ বাড়িয়ে দ্বিগুণ ফলন পাওয়া সম্ভব বলে মনে করেন চাষিরা। তাহমিনা তাসির, NTV নিউজ ডেস্ক।